যাকে একবার মন থেকে বিদায় দিয়েছো তাকে আর গ্রহণ করো না। হতে পারে সে কোনো প্রিয় মানুষ, হতে পারে প্রেমিক প্রেমিকা, হতে পারে কোনো প্রিয় বন্ধু। যাকে একবার মন থেকে বিদায় দিয়েছো তাকে আর গ্রহণ করো না, কারণ মানুষের স্বভাব বদলায় না, তাই তার ফিরে আসার প্রবল সম্ভাবনায় দুচোখ বন্ধ করে আরো একবার ভাবো, ঠিক কোন কোন কারণে তাকে বিদায় দিয়েছিলে, ঠিক সেই সেই কারণেই তাকে আর ফিরিও না, কারণ মানুষের স্বভাব বদলায় না। মাথা নত করো শুধু মানুষের ভালোবাসার কাছে, ঔদ্ধত্যে করো পদাঘাত, এতটাই অহংকারী হয়েও মেরুদণ্ড রেখো এতটাই সোজা যেন স্বার্থের কাছে মাথা নত না করে তোমার প্রতিবাদ। এ পৃথিবীতে সম্মানিত ব্যক্তিরাই তো বেশি করে সমালোচিত হয়েছেন, অপমানিত হয়েছেন বারবার, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামমোহন কিন্তু বাদ যাননি। তাই তুমি শিখে নিও অপমান সমালোচনা তারাই করে যারা অযোগ্য, যারা নিজের অক্ষমতাকে ঢেকে রাখতে চায়, যারা অপরের সাফল্যকে মেনে নিতে পারে না। এ সংসারে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই আঘাতকে বরণ করো হাসি মুখে, সময়ের অপেক্ষায়, সময় সুদে আসলে সব ফিরিয়ে দেয়। মানুষ হয়ে মানুষের থেকে পাওয়া প্রতিটি যন্ত্রণা আঘাত অপমান সমালোচনা থেকে রোজ রোজ নতুন নতুন সৃষ্টি করো। তোমাকে যখন কেউ ভেঙে ফেলতে চাইবে তুমি সেই ছোট্ট ছোট্ট ভাঙা টুকরোগুলো সাজিয়ে সাজিয়ে এমন স্মৃতিসৌধ তৈরি করো যা দেখে তারা অবাক হয়ে ভাবতে পারে তুমি এতটাই অহংকারী তোমাকে ভাঙা যায় না। তুমি এতটাই অহংকারী যে তুমি এতদিনে শিখে ফেলেছো আঘাত থেকে সৃষ্টি করার রহস্যটা। এতটাই অহংকারী হয়েও যাকে মন থেকে বিদায় দিয়েছো সেই বিশ্বাসঘাতক মানুষজন যেন ছলে বলে কৌশলে আর না ফেরার সাহস পায় তোমার জীবনে। এতটাই অহংকারী হয়েও যাকে মন থেকে একবার বিদায় দিয়েছো তাকে আর গ্রহণ করো না। এতটাই অহংকারী হয়েও যাকে একবার মন থেকে বিদায় দিয়েছো তাকে আর গ্রহণ করো না।